দেখে মনে হতে পারে বিশাল এ কড়াইয়ে রান্না হচ্ছে কোনো মজার খাবার, কিন্তু না, এক টনের এই পাত্রে গরু ও খাসির চর্বি জ্বালানো হচ্ছে। বাজার থেকে মালান চর্বি সংগ্রহ করে আনে, আমি এখানে চুলায় জাল দিয়ে গালাই দিই। এটা তো মনে করেন এটা তো এক টন মাল ধরে আটে, এক সপ্তাহে পাঁচটা, এক একটা ড্রামে 200 কেজি। না, এখানে শুধু আমাকে এটাই, আর কোনো মিক্স নেই, গরু ছাগল দুইটা চর্বি এক। শহরের বিভিন্ন প্রান্তের গরুর মাংসের দোকান বা বিভিন্ন কসাইখানায় বাতিল চর্বি সকাল থেকেই আসে এই কারখানায়। চর্বিগুলো বিভিন্ন আপনার বাজার থেকে কসাইর কাছ থেকে সংগ্রহ করে, শুধু গরুর চর্বি, গরু আর খাসি বিক্রি হতে পারে, যার জন্য এটা কসাইর কাছে হালাই না, আমরা কিছু পয়সা দিয়ে যাবো কিনা আনি তাদের। ওরা তো গোস্ত বিক্রি করে, ওটা লাভ লাভ তো ওরা ধরেই বিক্রি করে, করার পরে এটা ফালানি, তো ফালানি যেমন আমরা কিছু পয়সা দিয়ে কিনি, ওই হিসাবে তারা রাইখে দেয় যে আমরা নিবো, ওরা রাইখে দেয় তখন আমরা কিনি। 6 ঘন্টা চর্বি জ্বালানোর পর তার ড্রাম ও প্লাস্টিক জারে ভরে চলে যায় ঢাকা সহ দেশের প্রত্যন্ত এলাকায়। এটা জাল দেওয়া শেষ, এখন মনে করেন যে সাইকিয়া ড্রামে এটা দিয়ে আমরা ছেঁকে নেই, ময়লা টলা আর যাবে না। এক একটা বোতলে এখানে 20 কেজি আছে লিটার। কি করবে এত চর্বি দিয়ে? জানা গেল দেশের বিভিন্ন এলাকায় কাপড় কাঁচা সাবান তৈরিতে এই চর্বির বিকল্প নেই। এটা গালাই, এটা সাবানের ফ্যাক্টরিতে কাজে লাগে, এটা সাবানে ব্যবহার করে। সাবান যেমন একটা সাবান যে ফ্যাক্টরিতে লিয়ে সাবান বিক্রি করে, বাংলা সাবান 20 টাকা, এটা ফ্যাক্টরিতে লিতে আছে, আমরা বানাইতেছি লিতে আছে, এটা খায় না বললেই তো, এটা আমরা একটা প্রসেস করে যেমন সাবানের ক্ষেত্রে ব্যবহার করি। এটা তো খাওয়ার জিনিস না, এটা খাইলে তো পেটের আরো সমস্যা হতে পারে, পেটে চর্বি হতে পারে। কোরবানির ঈদে দেশে প্রচুর গরু ও খাসি কোরবানি হওয়ায় উৎপাদনের সময় থাকে বেশি। কোরবানিতে ধরেন হাতে 10 দিরাম, আমরা জাস্ট গালায় দেই, ওটা তো কাঁচা, তো এমনি ওরা ব্যবহার করতে পারে না, ওরা দুর্গন্ধ হয়ে যাবে বা পোকার দরবারে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, জাল দিয়ে রাখলে এটা ভালো থাকবে, 1 বছর তোমার ভালো থাকবে। হাজারিবাগের এই কারখানায় প্রতিদিন জার ও ড্রামে ভরে চর্বি জমিয়ে রাখা হয়, মাসে একবার সাবান ফ্যাক্টরির প্রতিনিধিরা ট্রাকে ভরে নিয়ে যায় সব। এটা মিনিমাম 6 ঘন্টা জাল দিতে হয়, ভরে জমা 1 সপ্তাহ সংগ্রহ করে যেমন এক পাট্টি দিলে 5টা 6টা ড্রাম হয়, মাসে একবার বিক্রি হয়। পরিষ্কার বলতে ওই চাকরি দিয়ে একটু ছাইকা দিই, এটা যে 70 টাকা কিনি 80 টাকা বিক্রি, 10 টাকা বিনিময়ে লাভ হয়, কারিগর খরচ যায় 2 টাকা, লাড়কি যায় 2 টাকা, 6 টাকা মালিকের থাকে।